বাতাসে ভেসে আসছে আগমনী সুর। মা আসতে আর মাত্র হাতে গোনা কিছুটা দিন বাকি। কলকাতা থেকে শুরু করে নানা জেলায় শুরু হয়েছে প্রচুর প্যান্ডেল এবং কাজ চলছে জোরদার। প্রতিটি জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের টিম পৌঁছে গিয়েছিল লেক টাউন অধিবাসী বৃন্দে। প্রতি বছর নতুনত্ব ভাবনা ভাবেন তারা। কি বলছে ক্লাবের সদস্যরা শোনাবো আপনাদের। আমরা তো এই থিমন এই যে থিমটা চিন্তা ভাবনাটা উপস্থাপনা করছি এটা হচ্ছে রাবণকে নিয়ে, এবং রাবণ হচ্ছে তিনি যখন মাকে জয়লাভ করেছিলেন, মাকে জয়লাভ করার জন্য তিনি শিলংয়ের একটা পর্বতের মধ্যে একটা গুহার মধ্যে তিনি মাতৃ আরাধনা করেছিলেন। সেই আরাধনার সেই জায়গাটা সরাসরি আমরা করতে না পারলেও আমরা যতটা সম্ভব দেখাবার চেষ্টা করেছি যে এটা একটা বাইরের দিকটায় গেট আপ থাকবে, এটা শ্রীলঙ্কার একটা পাহাড় এবং হচ্ছে সেখানে একটা গুহার মধ্যে প্রবেশ করে, এবং সেই গুহার মধ্যে রাজপ্রাসাদ যেখানে মায়ের অবস্থান, মানে গুহার সঙ্গে হচ্ছে পাথর কেটে কাজ করা এবং তার এফেক্ট, এবং তার সঙ্গে মাতৃমূর্তি, পাথরের মাতৃমূর্তি, আমরা এটা মাটিরই মাতৃমূর্তি কিন্তু মানে পাথরের এফেক্ট থাকবে এর মধ্যে। তা এইভাবেই আমরা এবারে পুজোটা এইরকম ভাবেই করার চেষ্টা করেছি। এই যে শিল্প বলতে এটা হচ্ছে মানে দেখুন গুহার মধ্যে ঢুকলে অনেক শেকড় বা গাছের ডাল বা গাছের অনেক কিছুই তার মধ্যে ব্যাপারটা থাকে, আর পাথর কেটে যখন করা হয় তখন এই এফেক্ট গুলো আনা পাথর কেটে করলে তবেই এটা সম্ভব হয়। তা আমরা যেহেতু এই গুহাটার মানে শ্রীলঙ্কার একটা গুহা এবং যার মধ্যে রাবণ মাতৃ আরাধনা করেছিলেন সেই রকম ধরনের একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আমরা তৈরি করতে চেষ্টা করেছি, যার জন্য আমরা শিবের সঙ্গে মণ্ডপ সজ্জা সমস্ত কিছু সামঞ্জস্য রেখে এই ব্যাপারটা আমরা রেখেছি। আমাদের দেখুন মে মাস থেকে মোটামুটি এই পূজা মণ্ডপের কাজ শুরু হয়েছে, এবং এটা মানে আর্টিস্টের কর্মশালা শুরু হয়েছে আরো 3 মাস আগে থেকে। দেখুন ব্যাপার হচ্ছে যে দুর্গাপুজোর সঙ্গে প্রতি বছরই এত দুর্গাপুজো আমাদের কলকাতায় হয়, এই দুর্গাপুজোর সঙ্গে এক একটার সঙ্গে মানে এক একটা চিন্তা ভাবনা উঠে আসে খুব সুন্দর সুন্দর। তাই এবছরের চিন্তা ভাবনাটা আমরা রাখলাম এই কারণেই যে দেখুন রামায়ণে আমরা রাবণকে দেখেছি খলনায়ক হিসেবে এবং তার খলনায়ক চরিত্রটাকে আমরা দেখেছি, কিন্তু এই রাবণেরই যে এত গুণ রয়েছে যে গুণগুলো আমাদের সাধারণ মানুষের কাছে হয়তো অধারা, তা সেই জন্য আমরা এই দুর্গাপুজোর মাধ্যমে দেখুন রাবণের একটা সম্পর্কও রয়েছে, কেননা আমাদের এই সময় যে পুজোটা হয় সেটা অবশ্য রামচন্দ্র যেমন অকাল বোধন করেছিলেন, আবার বাসন্তীকালে রাবণ এই মায়ের আরাধনা করেছিলেন, আমরা সেই রাবণের সঙ্গে যে মায়ের যে একটা রিলেশন রয়েছে মানে মাও মাকে স্মরণ করেই রাবণ কিন্তু এত বড় যুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামার মানে সাহস করেছে বা যুদ্ধক্ষেত্রে নেমেছে, এই জন্য আমরা এই মানে ব্যাপারটাকে আমরা নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করেছি যে রাবণের এই হোয়াইট সাইডটাকে সকল দর্শনার্থীর মধ্যে দেখাতে বা বোঝাতে যে এই রাবণ রাক্ষসকুলের রাজা ছিলেন ঠিকই, শ্রীলঙ্কার হচ্ছে ব্রাহ্মণ পুত্র ছিলেন ঠিকই, কিন্তু তার পেছনেও এতগুলো ভালো গুণ ছিল, এইটাকেই আমরা দেখার চেষ্টা করেছি। একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আমরা তৈরি করছি যে দর্শনার্থী যে শুধু রাবণের চরিত্র বা হোয়াইট সাইডটাই দেখবেন তা নয়, এমনি ভেতরে ঢুকে তারা একটা ভালো একটা মানে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে তারা ঢুকবেন, এবং মানে খানিকক্ষণ তাকে বেরোবার পর উপলব্ধি করতে হবে যে আমরা একটা মানে একটা অন্য জগতে ছিলাম, এই উপলব্ধিটা লেকটা নদী বাসী বৃন্দের মণ্ডপে পূজা মণ্ডপে আসতে হবে তবেই তার এই উপলব্ধিটা করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, এনসিও বাংলা টিভি।